এবার টুকায় তাকে আমি তোর থেকে কেড়ে নেব। একবার যদি আমার আত্মা আমার জিসা তাকলি হয়ে যায় না, তখন কিন্তু তোমার কপালে দুঃখ আছে। মারবি আমাকে? মারবি? ও উঠছে না কেন বৌদি? তাহলে কি এটা সেই সেই চোরা বালি? তাহলে কি বৌদি, এটা আমি কি করলাম? বৌদিকে মেরে ফেললাম, মেরে ফেললাম আমি বৌদিকে। বলেছিলাম না সাবধান। আমি কিছু করিনি, বিশ্বাস করুন আমি কিছু করিনি, কিছু করিনি আমি। ছি রিনি ছি, তুই এটা করতে পারলি? যে বৌদি তোকে এত ভালোবেসেছে, তোকে বেস্ট ফ্রেন্ড ভেবেছে, তুই তাকে মেরে ফেললি। আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না রিনি। তুই কথা বিশ্বাস করো আমি। রিনি, আমি তোকে বাঁচালাম আর তুই আমাকে মেরে দিলি। আমি তোকে ছাড়বো না রিনি, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। উর্মি, রিনি, রিনি, এই রিনি, রিনি। তাহলে কি ওরা জেনে গেছে নাকি? ওরা তো এসে পড়েছে, কি করি আমি এখন? বৌদিকে আমার সঙ্গে না দেখলে তো ওরা সন্দেহ করবে, কি করব আমি? শুয়ে পড়ি। রিনি, এই রিনি, রিনি, এই রিনি, ওঠ। কি রে ওঠ, রিনি, ওঠ, ওঠ। কি হলো টুকাদার, ডাকছো কেন? কি হলো ডাকছো কেন মানে, তুই এখানে এসে শুয়ে আছিস? তুই কখন এলি বাইরে থেকে? আর তোর বৌদি কোথায়? বৌদি, বৌদি কোথায় আমি তো জানি না, আমার খুব ঘুম পেয়েছিল, আমি এসে ঘুমিয়ে পড়েছি। বৌদি তো বাইরেই ঘুরছিল। আরে বাইরে ঘুরছিল মানে কি, তুই ওকে একা ফেলে রেখে চলে এলি? আমি তো অত ভাবিনি, আমি তো ঘুমোতে চলে এসেছি। কেন গো, কিছু হয়েছে? আরে উর্মিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখ না ফোনটাও ফেলে গেছে, ভগবান জানে কোথায় চলে গেছে। এখানেই কোথাও আছে হয়তো, চলে আসবে ঠিক। আরে এতক্ষণ তো বাইরে দেখলাম, এই মুচল আরেকবার দেখি। এই চল, চল তো দেখি। আমি কি করব? না না, আমি বরং ওদের সঙ্গেই যাই। দাঁড়াও, আমি আসছি। উর্মি, 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 এই দাদা ভাই, কি হলো বলতো? ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল উর্মি? বলিস না, মাঝে কথা বলিস না, ও এখানেই আছে, কোথায় যাবে? না না, দাঁড়া দাঁড়া, আমি দেখছি কোথায় আছে। উর্মি, 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 ম্যাডাম, উর্মি, উর্মি, ম্যাডাম, সুমন একটা বিপদ হয়ে গেছে। কি হয়েছে? উর্মিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, কতক্ষণ ধরে খুঁজে পাচ্ছ? অনেকক্ষণ ধরে, আর ও ফোনটাও ঘরে ফেলে এসেছে। আচ্ছা আচ্ছা, টেনশন করো না তোমরা। আরে বাবা, তোমরা তোমাদের মতন খোঁজো, আমিও খুঁজছি। কিন্তু শোনো নন্দিনী, সবার আগে থানায় যাও। আচ্ছা ঠিক আছে, রাখছি। দাদা ভাই, দাদা ভাই, শোন না, আমার মনে হয় আমাদের ইমিডিয়েটলি থানায় যাওয়া উচিত। থানায় কেন? এই বল না থানায় গিয়ে কি হবে। আরে বাবা, উর্মিকে এখানেই খুঁজে পাবো বলছি, শোন না। কেন ঘুমোলাম আমি, কেন ঘুমোলাম, কেন আমি ওকে একা আসতে দিলাম এখানে? উর্মি কোথায় তুমি? উর্মি তুমি কোথায়? উর্মি, স্যার আমার মনে হয় উনি কিন্তু ঠিক কথা বলেছেন, আপনাদের থানায় যাওয়া দরকার, খোঁজাখুঁজিটা ভালো করে করা দরকার। সমুদ্রে ভেসে গেছে কিনা এইসব একটা বাজে কথা না, কিচ্ছু হয়নি আমার। দাদা ভাই, কিচ্ছু হয়নি দাদা ভাই, স্যার কি করছিস তুই?
তুই একটু মাথাটা ঠান্ডা করতি আমার কথাটা বোঝার চেষ্টা কর। দাদাভাই দেখ আমার কথাটা শুন, দেখ উনি কিন্তু ঠিক কথাই বলছে, আমাদের খোঁজাখুঁজিটা ঠিক করে করা উচিত। উর্মিকে আমরা খুঁজে পাচ্ছি না দাদাভাই। চল 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 একবার চল আমার সাথে, আমার কথাটা শুন, আপনি আসুন চল। আমাকে ছেড়ে যাও না মমদুদি, আমার খুব ভয় করছে। তোর আবার কি হলো? না না তোমরা থানায় যাও না, থানায় যাও না, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। নিনি নিনি কি হচ্ছে কি হচ্ছে? মমদুদি রুমে যা, আমি থানায় যাচ্ছি। হ্যাঁ দাদা ভাই তুই যা, আমি ওকে হোটেলে রেখে আসছি। মমদুদি কি হবে গো, কি হবে এখন? আমার খুব ভয় করছে মমদুদি, আমার খুব ভয় করছে। রিনি 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 চল 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 চল, তুই আমার সাথে হোটেলে, তোকে আমি ঘরে। না না এই হোটেলে হোটেলে ভূত আছে, এই সব কিছু ভূতে করেছে। চলো ভূত দিদি আমরা এখান থেকে চলে যাই, আমরা বাড়ি চলে যাই। কি বলছিস কি? হোটেলে কোনো ভূত তো নেই। কি বলছিস তুই জানি? একে তো উর্মিকে আমরা খুঁজে পাচ্ছি না, একে এত বড় বিপদ, তারপর তুই এরকম করছিস, আমি কোথায় যাবো বলতো? উর্মি 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 এই তো আপনারা এখানে আছেন, এখানে কোনো মেয়েকে ভেসে যেতে দেখেছেন? কই না তো, আমরা কিছু দেখিনি। আমি না এগুলো আর কিছুতেই নিতে পারছি না রে, কোথায় চলে গেল, কেন গেল বলতো? দাদাভাই দাদাভাই তুই তো শান্ত হ, দেখ আমরা কি কুর্মিকে খুঁজে পেয়ে যাবো। দেখ ওনারা তো বলছেন যে এখানে কাউকে দেখেনি, কাউকে পাইনি ওনারা। শোনো এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, আমাদের খুঁজতে হবে, চলো চলো। হ্যালো তুমি কোনো খোঁজ খবর পেলে? না গো উর্মিকে পাইনি এখনো, তুমি চিন্তা করো না, আমরা খুঁজছি ওকে, ঠিক পেয়ে যাবো আমরা, ঠিক আছে? আমাকে ছেড়ে কোথায় চলে গেলে উর্মি? আমি তো ফেসে গেলাম, কি করে বাঁচবো আমি এখন? পুলিশের হাতে যদিও বা বেঁচে যাই, বৌদির ভূত তো আমাকে ছাড়বে না। কি এই লাইটটা, লাইটটা এরকম হচ্ছে কেন? আমি তো সিনেমায় দেখেছি ভূত এলে লাইটটা এরকম করে, তার মানে আমার সাথে এরকম কেন করলে রিনি? রিনি বৌদি আমি তোমাকে বেস্ট ফ্রেন্ড বানালাম আর তুমি আমাকে মেরে ফেললে, জানো রিনি আমার না খুব কষ্ট হচ্ছিল, আমার নাক দিয়ে মুখ দিয়ে নোনা জল ঢুকছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না রিনি, আমার খুব কষ্ট হচ্ছিল রিনি, আমার খুব কষ্ট হচ্ছিল। আমাকে বাঁচাও, মেরে ফেললো। দরজার কাছে যাচ্ছো রিনি? রিনি দরজা আর খুলবে না। না বৌদি এরকম করো না, আমি ইচ্ছা করে করিনি, আমি তোমাকে মেরে ফেলতে চাইনি। কিন্তু মেরে তো ফেলেছিস রিনি, এবার তো আমিও শোধ নেব। যেমন ভাবে আমি মরেছি তেমন ভাবে তুইও মরবি জলে ডুবে। দেখ 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 দরজা দিয়ে কেমন জল ঢুকছে, দেখ। জল কোথা থেকে আসছে? না না আমি মরতে চাই না বৌদি, আমি ইচ্ছা করে করিনি, আমি অন্যায় করে ফেলেছি, প্লিজ 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 আমাকে বেরো না। বেশ তোকে মারবো না। মারবে না? তুমি সত্যি মারবে না? তাহলে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? একটা শর্তে ছাড়ছি রিনি, তোকে নিজের মুখে সব স্বীকার করতে হবে। তুই নিজের মুখে তো দাদাকে গিয়ে সব বলবি, তুই এতদিন আমার সাথে কি কি করেছিস, কেন করেছিস সব বলবি। আর যদি তুই না বলিস তাহলে আমি তোকে, না না আমি বলবো, আমি সব বলবো, তুমি দরজাটা খুলে দাও আমি বলবো। দরজা খুলে গেছে রিনি, আমরা তাহলে এখন আসি। টুকাদা 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 আমাকে বাঁচাও, টুকাদা ও আমাকে মেরে ফেলবে, আমি অনেক অন্যায় করে
খুঁজে পাওয়ার পর সঙ্গে সঙ্গে ওদেরকে খবর দেওয়াটাই আমার ভুল হয়েছে, ভাবলাম টেনশন করছে, বলে দিতে বললাম। এখন মনে হচ্ছে একটু পরে বললেই ভালো হতো। খুঁজে না পেয়ে তুমি এত কিছু প্ল্যান করলে যাতে তুমি রিনিকে শাস্তি দিতে পারো, কিন্তু কিন্তু আমি তো দরজার বাইরে থেকে জল ঢাললাম যাতে রিয়েল লাগে, কোনো লাভ তো হলো না। অ্যাকচুয়ালি প্ল্যানটা আরো ডিটেইলে করা উচিত ছিল। আরে সে যাই হোক, তুমি এখন যাও ওদিকে। আরে বাবা, আমি ধরা পড়ে যাবো, যাও। ঠিক আছে, আপনি আসতে কথা বলুন, আমি চলে যাচ্ছি। না, এটা তো ঠিক না। চাচা, আমি আসছি। ওদিকে পাওয়া গেছে মানেটা কি? একটু, আরে তুমি কোথায় চলে গেছিলে, কি হয়েছে, তুমি ঠিক আছো? আরে আমি একদম ঠিক আছি টুকাই বাবা, তুমি এরকম কেন করছো? দেখো আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। আরে কোথায় গেছিলে তুমি? তোমাকে পাগলের মতো আমরা খুঁজে চলেছিলাম। আমি আমি হারিয়ে গেছিলাম, তারপর পড়ে গেছিলাম, দিয়ে আমার সেন্স চলে গেছিল। কি হয়েছিল, তুমি পড়ে গেছিলে? কোথায় পড়ে গেছিলে, কি হয়েছে, তোমার কোথায় লেগেছে দেখি? আরে টুকাই বাবু, আমার কিচ্ছু হয়নি, বললাম তো আমি ঠিক আছি, আমার কোথাও লাগেও নি, আমি ঠিক আছি, তুমি প্লিজ এরকম করো না। ম্যাডাম, এরপরে আপনি যখন কোথাও বেরোবেন আপনার হাজবেন্ডকে সঙ্গে নিয়ে যাবেন, কারণ আপনার হাজবেন্ড আপনাকে না দেখতে পেয়ে বাচ্চা ছেলের মতো পাগলামো করছিলেন, দেখছেন কি অবস্থা। তবে একটা বিষয়ে আপনি ভীষণ লাকি, কারণ প্রত্যেক মেয়েই চায় যে তার হাজবেন্ড তার স্ত্রীর প্রতি ভীষণ কেয়ারিং হোক, এক্ষেত্রে আপনিও। চলো ঘরে চলো। তাহলে সব তো মিটেই গেল, এবার আমরা আসি। থ্যাংক ইউ সো মাচ, আসুন চলো। বৌদিটা আমাকে এইভাবে বোকা বানালো, এইভাবে ভাগ্যিস তেমন কিছু বলেনি, নাহলে তো টুকাইদাটা সব জেনে যেত। তাড়া পেতনি, এবার দেখ আমি তোর কি করি। তাও তো বিয়ের দিনটা টুকাইদাকে বলে ফেললাম, মনে হয় খেয়াল করেনি। যাক বাবা, এইবারের মতো বেঁচে গেছি। আমাকে না পেয়ে তুমি পাগলামো করছিলে? যেখানেই যাও, যত দূরেই যাও না কেন, প্লিজ আমাকে বলে যেও, কখনো আমায় না বলে হারিয়ে যেও না। আচ্ছা ঠিক আছে, এখন তো আমাকে পাওয়া গেছে, এখন আর কোনো চিন্তা নেই। এবার চোখে জলটা মুছো দেখি, মুছো, এবার প্যাকিং করতে হবে তো। সেই বিকালবেলা ধরে কথা ছিল, এবার তো বাড়িতে সবাই চিন্তা করবে, কত দেরি হয়ে গেল বলো তো। চলো চলো। প্যাকিং তো করবে, কিন্তু তার আগে আমার আরেকটা কাজ বাকি আছে। কি কাজ? তুমি ডেকেছিলে টুকাইদা? হ্যাঁ, কথা আছে। কি 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 কথা? তুই বিয়ের দিন উর্মিকে পালাতে সাহায্য করেছিলিস, কেন? তখন তালে গলে আমি কথাটা কান দিইনি, মানে এটা নয় যে আমি কথাটা শুনি। টুকাই বাবু, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। রিনি তুই বল,
কি করতাম ঢুকাই তা বৌদি তো বলতে চেয়েছিল তাই আমি ভাবলাম যে বুঝলাম 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 সিনেমা দেখা বুদ্ধি বিয়ের দিন বিয়ের কোণে পালাতে চাইলো আর তুই ভাবলি তাকে পালাতে দেওয়াটা বাহাদুরি ভেরি গুড আমি তো এবার সবটা বুঝতে পারছি তুই তো মোটেও সুবিধার নষ্ট হয়নি বিয়ের দিন উর্মির এই পালানোর ব্যাপারটা মাকে বলতে বারণ করা হয়েছিল সবাইকে বলা হয়েছিল দেখো এই কথাটা যেন মায়ের কান পর্যন্ত না পৌঁছে মনে করে দেখ উর্মির এই পালানোর কথাটা তুই কিন্তু সবার আগে বাড়িতে গিয়ে বলেছিলিস ওরা গ্যান্টি তুমি এখন আমার উপরে রাগ করে আছো আন্টি আবার কি মা বলো মা ও তো ওরকমই ছেলে মানুষ কোনো সেন্স নেই নালে বিয়ের আগে কেউ পালিয়ে যায় বলো আমি তোর তো কথা বলারই কোনো যোগ্যতা নেই রে তুই এরকম দুমুখো আর আমি কিনা উর্মিকে বলেছিলাম তোকে দেখে শিখতে চালাকি করে প্রতিযোগিতায় জিতেছিল বলে আমি ওকে বলেছিলাম যে রিনিকে দেখে শেখো দেখো রিনি কতটা অনেস্ট আর এই তোর অনেস্টির নমুনা আজ থেকে তো এত সহজে আর আমি তোকে বিশ্বাস করব না নিজের জায়গাটা নিজেই হারালি রিনি মন খারাপ করিস না রিনি বেটার লাক নেক্সট টাইম বৌদি তুমি না কতক্ষণ লাগে আসতে আবার কি পালানোর প্ল্যান করছো নাকি আরে আসছি আসছি তাড়াতাড়ি আবার আসবেন স্যার হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা বলছি আপনাদের ওই কেয়ারটেকার ভদ্রলোককে একটু ডাকুন না টিপস দেব কোন কেয়ারটেকার ওই যে যিনি আমাদের রুম দেখালেন আর কি আমাদের ভূতের গল্প শোনালেন ওনাকে ও ওই বংশী আপনাদেরও ধরেছিল না না উনি কেয়ারটেকার না কেউ না ও একজন পাগল ও এখানেই থাকে হোটেলে নিজেকে কেয়ারটেকার মনে করে আর যত আজগুবি গল্প শোনায় চোরাবালি গল্প বলেছে নিশ্চয়ই এখানে চোরাবালি ফোরাবালি বলে কিচ্ছু নেই ও সব কল্পনা চোরাবালি নেই এটা জানলে তো আমি এত ভয়ই পেতাম না খুব সাবধান শয়তান বুড়ো কথা করতে পারে তুই শুনলি না মানুষটা অসুস্থ অসুস্থ মানুষের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে দাদা আপনি আপনি আসুন তুই খুব বার বেড়েছিস বাড়িতে চল তোর হচ্ছে আমরা তাহলে এগোই ওয়াও এই বলছি ও টুকাই বাবু শোনো না শোনো না আমি একটু নিচ্ছি হ্যাঁ আমাকে চারটে টুপি দাও সামনেই তো বড়দিন তাই এরকম টুপি বিক্রি করছে এরা বুঝলে ক্রিসমাস মুদিদি এনো উর্মি ক্রিসমাস মানে তো বড়দিন কি বললে মুদিদি ক্রিসমাস আর বড়দিন তো এক ধরনের তাই নাকি হ্যাঁ ক্রিসমাস আর বড়দিন এক আমি তো আগে জানতাম না ক্রিসমাস মানে যখন বড়দিন তাহলে আমাদেরকে একটু বড় করে কিছু করতে হয় ব্যাস হয়ে গেল মু বাড়িতে আরেক প্রস্থ হুজ্জুতির জন্য তৈরি হয়ে যা আরে শুধু বাড়িতে কেন আমরা আমাদের বিজনেসেও কিছু না কিছু করব আবার পাকামি শুরু করলে তো দেখো সব জায়গায় ক্রিসমাসের সময় দারুণ দারুণ অফার দেয় আমরাও আমাদের কাস্টমারদের অফার দেব বেশি বেশি কি অফার দেবে উর্মি একটু ভাবতে দাও মমু দিদি না কোনো বাবা বাবির দরকার নেই আমাদের এখন নতুন বিজনেস এত রিস্ক নেওয়ার কোনো দরকার নেই দেখো টুকাই বাবু আমার দাদু আমাকে একটা কথা বলতো নো রিস্ক নো গেইন আমাকে একটু ভাবতে দাও আমার ফোনটা দাও এই নাও কি করছো বলো তো ফোনে ডান ক্রিসমাসের দিন শুক্লা ক্যাবে অল বুকিং 50% অফ হ্যাঁ 50% অফ তুমি আমাকে না বলে কেন করতে গেলে এই সমস্ত বেশ হয়েছে এবার ঝাড় খাবে পেটটা তেলের এখন কত দাম বেড়েছে জানো
এই 50% অফ দিয়ে ড্রাইভারদের টাকা মিটিয়ে আমার কি থাকবে? এই তুমি প্লিজ এই পোস্টটা এক্ষুনি ডিলিট করে দাও, এক্ষুনি ডিলিট করো। আরে টুকাই বাবু, তুমি কেন খামোখা টেনশন করছো বলো তো, একটু আমার উপরে ভরসা রাখো। দেখো এই অফারটার জন্য তোমার সাথে কাস্টমারদের সম্পর্ক কতটা ভালো হবে তুমি জানো? তুমি যত অফার দেবে কাস্টমাররা তত ইন্টারেস্ট পাবে, তবেই ওরা তোমার আশেপাশে তত ঘুরঘুর ঘুরঘুর করবে, তোমার কাছে তত ফিরে ফিরে আসবে। হ্যাঁ তুমি তো সব বুঝে। হ্যালো শুক্লা ক্যাব, আপনাদের অফারটা দেখলাম, ক্রিসমাসে আমার একটা বুকিং লাগবে। আরে ওই ক্রিসমাসের বুকিং এর জন্য ফোন এসেছে। হাসি নেই কেন মুখে? হ্যাঁ হ্যাঁ স্যার আপনি বলুন। কোথায় হবে আপনি শুধু বলে দিন, আপনি এই নাম্বারটা মেসেজ করে দেবেন, কোথায় যেতে হবে কখন যেতে হবে একদম ডিটেইলে লিখে দেবেন। হ্যাঁ হ্যাঁ আমরা পৌঁছে যাব কোনো ব্যাপার না। হ্যালো হ্যালো, হ্যাঁ ক্রিসমাসে আমার একটা বুকিং লাগবে। সঙ্গে এত বুকিং ঢুকছে কি বলেছিলাম? আচ্ছা আচ্ছা বেশ চলো এবার গাড়িতে ওঠো, চলো। ও মাই গড, সুমন তো পড়ে গেল।